সম্পর্কিত বিভিন্ন চার্চের ব্যাধিগুলো চিকিৎসায় ব্যবহৃত হয়। তুলসী খাবারের সাথে বা চিকিৎসা বা খাবার ছাড়াই নেওয়া উচিত। ভালো ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। রোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে। আপনি আপনার লক্ষণগুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবে। যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ এই ওষুধটি আপনার গ্রহণ করা। এই ওষুধের সর্বক্ষণ সাধারণ পার্শ্বক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মুখের ফোলা ভাব, এলার্জি প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট, পুষ্করি এবং ঘ্রাণ। যদি এইগুলো আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান। তাদের রাগ বা প্রতিরোধের উপায় থাকতে পারে। সাধারণত এই ওষুধের সাথে চিকিৎসা করার সময়ে অ্যালকোহল এড়ানো উচিত। এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে বা পেটের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন। আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানানো উচিত। এর মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে। আপনি যদি গর্ভবতী বা বুকে দুধ খাওয়ান তবে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন।